যাতে একখানে বিয়া শাদি হইলে নামাজ পড়ে এক যে ভালোবাসা দিয়ে কি হইব যে বিয়া শাদি করবে সেরকম একটা মানুষে ফোন দেবে যোগাযোগ করবে তার সঙ্গে বিয়া বসে দিন কাটাবে না ভালোবাসা তো লাগে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? মৌসুমী। আপু কেমন আছেন আপনি? কোন রকম কেন, কি হয়েছে আপনার জীবনে? কষ্ট করেই তো বিডিও সংকে আইছি। কিসের কষ্ট? ভালো খাইতে পড়তে পারলার বিডিও সংকে আসতাম না, সব মা ঘরে, বাবাটা অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপন মা কি হয়েছে? নিজের মা মারা গেছে ছোটকালে। কি হয়ে মারা গেছে? বেরানি স্টক করে। বেরানি স্টক করে। কয় ভাই বোন আপনারা? দুইটা বোন। আপনি বড় না ছোট? আমি বড়। ছোট বোন কি করে? ছোট বোন অফিসের কাজ করে, আমিও বাসা বাড়িতে কাজ করি। বিয়ে শাদী হয়নি আপনার? না। আচ্ছা, তা ভিডিওতে কে আসতে বলছে? কে? নিজের ইচ্ছাই আইছি যাতে একখানে বিয়া শাদী হইলে নামাজ পড়ে এক যে ভালোবাসা দিয়ে কি হইব যে বিয়া শাদী করবে সেরকম একটা মানুষে ফোন দেবে যোগাযোগ করবে তার সঙ্গে বিয়া বসে দিন কাটাবে। না ভালোবাসা তো লাগেই, ভালোবাসা বিয়ের আগে হোক পরে হোক, ভালোবাসা ছাড়া তো মানুষ আসলে জীবনটা চলে না। তা ভালোবাসাটাই হলো সবচেয়ে বড় আসল, ভালোবাসা হইলে অনেক কিছুই অনেক কিছু সম্ভব। তা ভালোবাসা চান না কি খালি বিয়ে করে স্বামী সংসার? বিয়া দিলে তো হইব না, বিয়া শাদী বসলে একখানে নামাজ পড়বো, খাইতে পারবো দুই বেলা, এই আশায় বিদেশ সঙ্গে আইসি। আচ্ছা আচ্ছা, কেউ যাতে মিথ্যা আশ্বাস না দেয় সেই আশা নিয়ে আসছেন আসলে, তাই তো? তা মানুষ। আপনার দেশের বাড়ি কোথায়? রংপুরে। রংপুরে। জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছে? জীবনের কষ্ট বুঝলাই তো, সব মা ভালো খাইতে পাই না, পড়তে পাই না, খুব কষ্ট সংসারে, বাসা বাড়িতে কাম করি। আচ্ছা আচ্ছা, তা যে ভিডিওতে আসছেন অনেকে বিয়ে শাদী করতে চাবে, তা আপনি কিরকম মানুষ পেলে বিয়ে করবেন? সে যেমনই হোক না কেন, আমাকে তার লেখাপড়া নাই, আমরা তার অত ধনী ঘরের বেটি না, আমরা খুব গরিব অসহায়। সংসারে গৃহস্থ বড় ফ্যামিলিতে গিয়ে কাজকর্ম করতে পারবেন সেরকম পারবেন? কিংবা অনেকে দেখা যাচ্ছে যে বউ চলে গেছে বা বউ মারা গেছে, এরকম একটা দূরে বাচ্চা কাচ্চা থাকে, এইসব ফ্যামিলিতে গিয়ে করবেন? আচ্ছা ইনশাল্লাহ যে যোগাযোগ করবে ভালো মন দিয়ে, বিয়ের কথা বলবে। তাদের হয়তো একটা দূরে বাচ্চা কাচ্চা থাকতে পারে, সেরকম হলে সমস্যা নাই? সমস্যা নাই ইনশাল্লাহ। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে করতে চায়? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বারটা কি এখন দেওয়া যাবে? পরে দিয়ে দেবো আপনি নাম্বারটা, পরোটা দিয়ে দেবেন, তাই না? তাহলে বিয়ে শুনতে পারলেন, এক অসহায় পরিবারের মেয়ে, চাওয়া পর তেমন কিছুই না, একটা বিয়ে করে সংসার করবো শুধুমাত্র সেই আশায়। কেউ যদি বিয়ে করতে চান বা তার সঙ্গে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, ভিডিওর মধ্যে দিয়ে দিব, ওই নাম্বারে পরে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন বা ওই নাম্বারটা খোলা থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য জানতে পারবেন। তা আপনার ঠিকানা কোথায় থাকেন? কোথায় আপনি? রংপুরেই থাকেন? আচ্ছা আচ্ছা, তা নামাজ কালাম পড়েন তো? নমাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আপনার কষ্টটা দূর হয়ে যাবে। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।